সকাল থেকেই বাহারি জাতের পশু দিয়ে কানাই কানাই ভরে ওঠে হাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতার ভিড়, চলছে দর কষাকষি। দুপুর থেকেই শুরু জমজমাট বেচা কেনা। কুরবানির জন্য বছর জুড়ে পশু লালন পালন, ঈদের আগে ভালো দামে বিক্রির আশায় এসব পশু খামারিরা হাটে তুলছেন। কুরবানি ঈদকে ঘিরে বছর জুড়ে লালন পালন করে থাকেন প্রান্তিক খামারিরা। হাটে পর্যাপ্ত পরিমাণে গরু সরবরাহ হলেও ষাঁড় গরুর চাহিদা শীর্ষে রয়েছে। খামারিরা বলছেন, গোখাদ্যের চড়া দামের কারণে এবার গরু বেচে কেনায় প্রভাব পড়েছে। দাম দিচ্ছে আপনার 1,85,000। আমাদের গরু আজকে চৌবাড়ি হাটে নিয়ে আসছে 19টা টোটাল গরু। নওগাঁর চৌবাড়ি হাটে আসা সাধারণ ক্রেতা ও ব্যাপারীরা বলছেন, এবার ছোট বড় সব গরুর দামই অনেক বেশি, কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চৌবাড়ি হাটে একটা গরু নিয়ে এসেছি, আমার নিজের পালিত গরু। গরুটার ওজন আছে 10 পোনের মতো। আমি গরুটার দাম রাখছি 3 লক্ষ টাকা। চলতি বছর জেলায় কুরবানিকে ঘিরে 33,000 গো খামারে প্রায় 7,500 পশু লালন পালন করা হয়েছে, যার মধ্যে স্থানীয় চাহিদা 3,33,000। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।